ইউটিউব ভিডিও ডাউনলোড হচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম আমরা বর্তমানে ইউটিউব অ্যাপ থেকে যে কোনো ভিডিও ইউটিউব অ্যাপেই ডাউনলোড করতে চাইলেও ডাউনলোড করতে পারি না দেখেন আমরা যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক দিই ডাউনলোড ভিডিওতে ক্লিক করি তাহলে দেখাচ্ছে ইউটিউব প্রিমিয়াম নিতে বলতেছে তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন এমন কি বর্তমানে কিছু সমস্যার জন্য আমরা আমাদের ইউটিউবে ডাউনলোড করে যে ভিডিওগুলো রেখেছি প্রত্যেকটা ভিডিও কিন্তু চলে গেছে এখন আর কিন্তু প্লে হচ্ছে না এই সমস্যাটারও সমাধান দেব অবশ্যই অবশ্যই আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দুইটা সমস্যারই সমাধান করতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক ওয়েল ইউটিউবের এই ডাউনলোড করার সময় যে প্রিমিয়ামের সমস্যা এটা হওয়ার একটাই কারণ আমরা আমাদের ফোনে বিপিএন ব্যবহার করতেছি যেমন দেখেন আমি কিন্তু এখনো এখানে একটা বিপিএন ব্যবহার করতেছি এটা হচ্ছে সুপার বিপিএন আমি এখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দিলাম এখন দেখেন এটা ডিসকানেক্ট হয়ে গেল এরভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই কোনো বিপিএন ব্যবহার করতেছেন আমরা একদম সব কিছু এখান থেকে ক্লিয়ার করে দিলাম ইউটিউবটাকে আমরা নতুন করে করে নিলাম এখন দেখেন আমি যে কোনো ভিডিও যদি ডাউনলোড করতে চাই এখান থেকে আমি জাস্ট ডাউনলোড অপশনে দিলেই দেখবেন এই ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে অথবা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা এইখানে যদি ডাউনলোড করা ভিডিওগুলোতে দেখেন এই রকম সমস্যা চলে আসছে এগুলো আপনারা কিভাবে সমাধান করবেন যদি আপনাদের ডাউনলোড করা ভিডিও গুলো আই বাটনের মতো হয়ে যায় অথবা যে কোনো সমস্যা দেখা দিচ্ছে এগুলোর জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন এখান থেকে দেখে নেবেন আপনার কোন সমস্যার জন্য ভিডিওগুলো প্লে হচ্ছে না এরপর এখান থেকে জিমেইলের আইকনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ডাউনলোডস বলে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর পেয়ে যাবেন ডাউনলোডিং হেলথ এই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এইরকম একটা অপশন অপশন চলে আপনারা এখান থেকে সেন্ট ফিডব্যাক পাবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা গেট স্টার্টেড অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা অবশ্যই অবশ্যই এইখানে আমি যেই সমস্যাটার কথা লিখছি আপনারা অবশ্যই এইটার কথা লিখবেন আর বিশেষ করে এই যে এখানে দেখেন ইনভাইটেড কমার ভিতরে যেই লেখাটা লেখা রয়েছে অবশ্যই আপনার ওইখানে যে সমস্যাটা এই সমস্যাটা আপনারা এখানে লিখে দিবেন আমার যেহেতু প্রিমিয়ামের সমস্যা যদি এরকম হয়ে থাকে আপনাদেরও তাহলে এখান থেকে এই লেখাটা লিখেই জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিবেন সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার একটা অপশন চলে আসবে এই রকম এখান থেকে আপনি ডিলেট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে জাস্ট নো অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখবেন আপনার সামনে এই এইরকম একটা ফিডব্যাক চলে আসবে থ্যাংকস ফর শেয়ারিং ইউর ফিডব্যাক আপনারা জাস্ট এখান থেকে এই ফিডব্যাক টুকু পাঠানোর পরে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা ওয়েট করেন আপনাদের ইউটিউবের সমস্যাও সমাধান হবে এমনকি ডাউনলোড করা যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো চলে আসবে আরেকটা বিষয় এই সমস্যার সমাধান হওয়ার পরে আপনার আবার ভিপিএন ব্যবহার করে ইউটিউব অ্যাপটা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে অবশ্যই অবশ্যই ইউটিউব যখন ব্যবহার করবেন অবশ্যই ভিপিএনটাকে ডিসকানেক্ট করে নিবেন তাহলেই কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং আগের সমস্ত ভিডিওগুলো আপনাদের থাকবে কোনো সমস্যা হবে না